জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোড আমি দিল্লি থেকে করছি। আমি এই মুহূর্তে যখন দিল্লি স্টুডিওতে রয়েছি, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন তাদের ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হতে চলেছে। আমি সারা দিন দিল্লির যে ঐতিহাসিক G20 সামিট, সেই G20 সামিটের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনাদেরকে দিয়েছি, কিন্তু এই G20 সামিট কাল শুরু, তার আগে আজ সন্ধ্যাবেলা আমার মনে হয়েছে যে এমন একটা বিষয়, ঘরের বিষয়, আমার রাজ্যের বিষয়, আমার বাংলার বিষয়, এমন একটা বিষয় যে বিষয়টাকে ইগনোর করা যায় না, যে বিষয়টাকে পেছনের সারিতে টেনে হিচড়ে নামিয়ে দেওয়া যায় না। রাজনীতিবিদরা অবশ্য চাইবেন যে এই বিষয়টা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কিন্তু এই মুহূর্তে G20 সামিটের পাশাপাশি যে বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন, যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, যে বিষয়টা নিয়ে বিতর্ক হওয়া প্রয়োজন, যে বিষয়টা নিয়ে চিন্তিত হওয়া প্রয়োজন, আমাদের বাংলাতে আমরা বলি শিল্প নেই, শিল্প নেই, শিল্প নেই। জি টোয়েন্টি সামিট শিল্প নিয়ে, G20 সামিট অর্থনীতি নিয়ে, G20 সামিট পারস্পরিক বোঝাপড়া নিয়ে, যাতে করে 20টা সর্বশক্তিমান দেশ একত্রিত হয়ে আরো বেশি করে বৃদ্ধির দিকে এগোতে পারে। আর আমাদের বাংলাতে আমরা শিল্পের কথা বললে প্রথমে লোকে মশকরা করে এখন বলছে চপ শিল্প, ল্যাংচা হাব, কাশফুলের বালিশের শিল্প। কিন্তু এ বাংলাতে শিল্প আসুক বা না আসুক, কেন্দ্রীয় সরকারের প্রকল্প এসেছে, মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেছে, 1, 2, 3, 4, 5, 50,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এক অর্থবর্ষেই প্রায় 11,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবং তারপরে অন্য রাজ্য হলে কি হবে আমরা দেখবো, রাস্তা হলো, আমরা দেখলো হই হই করে ট্রেন লাইন শুরু হলো, আমরা দেখবো মেট্রো লাইন শুরু হলো, আমরা দেখবো প্রধানমন্ত্রী উদ্বোধন করলো, মুখ্যমন্ত্রী উদ্বোধন করলো, রেলমন্ত্রী উদ্বোধন করলো, তারকারা উদ্বোধন করলো, আমরা দেখছি হই হই করে সেলফি তুলছে নতুন ট্রেন লাইনে, আমরা দেখছি কেউ বাজারের থলি নিয়ে, কেউ ঝুড়ি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কত সহজে পৌঁছে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাতে আসলে কি হয়, আমাদের বাংলাতে 50,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প, 20টি প্রকল্প, 42টি রেল লাইন, নতুন রেল লাইন, সেই লাইনের কাজ আটকে থাকে, টাকা আছে। ভাবুন অন্য সময় কি হয়, টাকা নেই সে কারণে প্রকল্প নেই, টাকা নেই তাই আটকে রয়েছে প্রজেক্ট। আর এই বাংলাতে 50,000 কোটি টাকা, বুঝতে পারছেন, 50 টাকা নয়, 50,000 টাকাও নয়, 50,000-এর পরে 7টা শূন্য, এই পরিমাণ টাকা এই বাংলাতে বরাদ্দ হয়েছে এবং এই পরিমাণ টাকা এই বাংলাতে আটকে রয়েছে, তার কারণ রাজ্য জমি দিতে পারেনি। এবং এই নিয়ে কারোর মাথা ব্যথা নেই, কারোর ঘুম উড়ে যাচ্ছে না। যে বিধায়কেরা খুব খুশি, এই বিধায়কেরা খুব খুশি, তাদের বেতন বৃদ্ধি হয়েছে বলে 10,000 ছিল টপকে টপকে, ওই লিপসে বাউন্সে গ্যালপ 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 টকবক টকবক করে যেভাবে ঘোড়া ছোটে, সেভাবে টকবক টকবক করে যেভাবে মাইনে বেড়েছে, আমরা প্রশ্ন করেছিলাম যে কি কারণে মাইনে বেড়েছে, 10 বছরে এমন কি পারফরমেন্স দিয়েছেন, কি পারফরমেন্স দিয়েছেন যার জন্য আপনার মাইনে বৃদ্ধি করতে হবে। আপনি যদি আপনার দোকানের কর্মচারীকে 1,000 টাকাও মাইনে বৃদ্ধি করেন, আপনি 5 বার জিজ্ঞেস করেন যে ছেলেটা কাজ করছে কি করছে না, আর মেনে নিতে হয়। যদি পারফরমেন্সটা বেঞ্চমার্ক না হয় তাহলে ধরে নিতে হয় যে সত্যি তো, যে আলুটার দাম ছিল 10 টাকা সেই আলুটার এখন 30 টাকা দাম, যে চালের দাম ছিল 50 টাকা তার এখন 60 টাকা 70 টাকা 80 টাকা দাম, যে বাস ভাড়া ছিল 5 টাকা সেই বাস ভাড়া নিশ্চয়ই এখন 15 টাকা। তার মানে ডিয়ারনেস কস্ট বেড়েছে, সুতরাং ডিয়ারনেস অ্যালায়েন্স দেওয়া উচিত, অর্থাৎ সেই ডিয়ের গল্প। কিন্তু আমাদের রাজ্যে তো সরকারি কর্মীরা ডিয়ে পান না, তাহলে সরকারি কর্মীরা যদি ডিয়ে না পান, সরকারের মন্ত্রী সরকারের বিধায়কেরা কোন লজিকে টাকাটা পান, কোন লজিকে তাদের মাইনে বৃদ্ধি হয়? জবাব চাইতে হবে সাধারণ মানুষকে, কেউ যদি বেশি খায় খাওয়ার হিসেব নিতে হবে, কেননা অনেক লোক ভালো করে খায় না, এই মোমবাতি বুদ্ধিজীবীরা বলে গেছেন আমাদের, বুদ্ধিজীবীরা এইসব ব্যাপারে চুপ। কিন্তু তারা যদিও চুপ থাকুন,
আমরা চুপ থাকতে পারবো না। আমাদের ঘুম উড়েছে, আপনাদের ঘুম উড়েছে, বাংলার মানুষের ঘুম উঠছে। তার কারণ 50,000 কোটি টাকার অর্থ বরাদ্দ হওয়ার পরেও প্রকল্প এ বাংলাতে হয়নি। সেই জমি জট। আমরা ন্যানোর কারখানার কথা বলছি না, আমরা বলছি না টাটার কারখানার কথা, সিঙ্গুরের কারখানার কথা। আমরা শুধু একটা কথা বলছি, আমরা শুধু বলছি এই বাংলাতে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো ঘোষণা করেছে, প্রকল্পগুলোর টাকা বরাদ্দ হয়েছে, সেই প্রকল্পের জন্য আজ রাত থেকেই 24 ঘন্টা পেরিয়ে গেছে। কাল রাতেও একই কথা বলেছিলাম, কেউ শোনেনি, শোনার প্রয়োজন নেই। মাইনে বেড়ে গেছে, বিধায়কদের মাইনে বেড়ে গেছে। অন্য রাজ্য হলে হয়তো বিধায়কেরা রাত্রেই সার্চ লাইট নিয়ে জমি খোঁজা শুরু করে দিত। টর্চ নিয়ে খুঁজুন, সার্চ লাইট নিয়ে খুঁজুন, লাইটার নিয়ে খুঁজুন, দেশলাইয়ের আলো দিয়ে খুঁজুন, কিন্তু জমি খুঁজুন খুঁজুন খুঁজুন। বাংলার মানুষ এটা চাইছে, কেন জমি এখনো পাওয়া গেল না, কেন জমি জটে সব কিছু আটকে থাকবে আমাদের বাংলায়। এবং এত কিছু হচ্ছে চোখের সামনে, কি নির্লজ্জের মতন। সেই মাইনেটা নেবেন অবিলম্বে, সেই মাইনেটা, সেই বর্ধিত মাইনেটা নেওয়া বন্ধ করুন। কেন বন্ধ করছেন না, তার জবাব চায় বাংলা। শুরুতেই দেখে নেব প্রতিবেদন এবং তারপর আসব বিতর্কে। কিংবা রাজ্য সহযোগিতা করছে না, কারণ এই সরকার উন্নয়নমুখী সরকার নয়। একটা টাকাও কিন্তু এইসব প্রকল্পে বিজেপি সরকার দেয় না। বাংলার থমকে 61টি রেল প্রকল্প, জমিজটে আটকে কাজ, আর রাজ্য কিনা দুষছে কেন্দ্রকেই। মানুষের চলার পথে রেলই হলো জীবনরেখা, অথচ সেই লাইফলাইনেই জটিলতা। জমি জটের কারণে দিনের পর দিন ধরে থমকে বহু রেল প্রকল্পের কাজ। পরিস্থিতি এতটাই জটিল যে হস্তক্ষেপ চেয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু এতে কি আদৌ কাজের কাজ হবে? গলবে বরফ? মানুষের উপকার হয় এমন কাজে এগিয়ে আসবে রাজ্য সরকার? বাদবাকি যে অ্যাপ্রোচিং রোড এবং জমি সেটা ব্যবস্থা করতে হয় রাজ্যে। সেখানে রাজ্য হয় দিতে পারছে না, তাদের আর্থিক সংকুলন নেই, কিংবা রাজ্য সহযোগিতা করছে না, কারণ এই সরকার উন্নয়নমুখী সরকার নয়। এদের লক্ষ্য হচ্ছে কনসলিডেটেড ভোট। শুধু বিজেপিই নয়, রাজ্যকে তুলো ধরা করছে বাম, কংগ্রেস, ISF, প্রত্যেকেরই দাবি মেলা খেলা মোচ্ছবেই আগ্রহী শাসক। তাই মানুষের স্বার্থ জলাঞ্জলি যাক, ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারে। জমি জট সারা ভারতবর্ষ জুড়ে আছে, জমির জট পশ্চিমবঙ্গে, জমির জট সমস্যা বেশি। রাজ্যকে এগিয়ে আসতে হবে, কেন্দ্রকে এগিয়ে আসতে হবে। তো রাজ্য সরকারের অসহযোগিতার কথা আমরা সবাই জানি। পর্যন্ত পশ্চিমবঙ্গে না NH না রেল, সর্বত্রই জমি জট বিলম্বের কারণ হয়ে আমরা দেখতে পাচ্ছি। এই রুংরা রাজনীতির ফলে সাধারণ মানুষ সাফার করছে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। আমি আশা করব এই সংকীর্ণতা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের স্বার্থে জমির যে সমস্যাগুলো আছে দ্রুত রাজ্য সরকার এগিয়ে এসে জমি জটকে কাটিয়ে দিয়ে রেলের হাতে জমিগুলো তুলে দিক। মুখ্যমন্ত্রী বাঘের পিঠে উঠেছেন, উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন, নিজের চাকরি গ্যারান্টি করার জন্য বাংলার বেকারের চাকরিকে স্তব্ধ করে দিয়েছেন। ন্যানো গেল সানন্দে আর দিদি নাচেন আনন্দে। মুখ্যমন্ত্রী তার নিজের একটা চাকরির জন্য বাংলার বেকারের নিয়ে ছিনিমিনি খেলেছেন। বঙ্গের শাসক দল অবশ্য এমনটা মানতে নারাজ, তাদের সাফাই কেন্দ্রের অসহযোগিতার জন্যই বাড়ছে দুর্ভোগ। ফুরফুরা রেল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন এবং সেখানে জমি কেনা শুরু হলো। 14 সাল থেকে যে বিজেপি সরকার চলছে, তারা একটা টাকাও এইসব প্রকল্পে বরাদ্দ করে না। ওরা যে কথাগুলো বলছে এটা পুরোটাই রাজনৈতিক ভাষণ দিয়ে চলেছে। কেন্দ্র নাকি রাজ্য, কার জন্য দুর্ভোগে পড়ছে জনসাধারণ? কেন্দ্র তো টাকা চাইছে না, সমস্ত প্রকল্পের জন্যই টাকা আসছে রেল ভবন থেকে। তাহলে কেন এত কাঁদুনি গাওয়া? রাজ্য সরকার একদিকে টাকা নেই বলে গলা শুকিয়ে মরছে, অথচ এক ধাক্কায় মন্ত্রী বিধায়কদের 40,000 টাকা বেতন বাড়ানো হচ্ছে। আমরা চাই DA দিয়ে দিই, আমরা চাই মহিলাদের মায়েদের 500 বদলে 2,000 টাকা দিক, আমরা চাই পেনশনার্সদের দিয়ে দিক। উই আর নট ইন্টারেস্টেড ফর আওয়ার স্যালারি। বিজেপি বিধায়করা সাফ জানিয়ে দিচ্ছেন তারা বর্ধিত বেতন নেবেন না, তার বদলে সেই টাকা ব্যবহার হোক উন্নয়নের কাজে, ব্যবহার হোক DA দিতে সরকারি কর্মীদের জন্য। তাহলে সেই একই পথ কেন নেবেন না তৃণমূলের মন্ত্রী বিধায়করা? তারা কি নিজেরটা হলেই বেঁচে যান? যে রেলের ওপর সমাজের সিংহভাগ মানুষ নির্ভরশীল, তার যাত্রাপথকে সুগম করতে কেন বঙ্গের শাসকের এত অ্যালার্জি? রিপাবলিক বাংলা।